দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষক নিগ্রহের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সকালে সিলেট সার্কিট হাউসে শিক্ষা বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন শিক্ষামন্ত্রী। ডক্টর দীপুমনি আরো বলেন, একটি মহল সুকৌশলে ধর্মীয় শিক্ষা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিধিবিধান আছে, কিন্তু তারপরেও সামাজিকভাবে যদি আমরা প্রত্যেকে সচেতন না হই তাহলে এই ধর্মের ধোঁয়া তুলে নানান জায়গায় অপপ্রচার করে তারপরে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সেইভাবে ঘটনাগুলো ঘটেছে। কোথাও কোথাও হয়তো দু একটি ভিন্ন রকম আছে। তো আমাদের সবার চেষ্টা করতে হবে যে আমাদের শিক্ষক সমাজ যেন কোনোভাবেই কোথাও কোনো ধরনের হয়রানির শিকার না হন।